আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবো কিনা এটা ভাবতে হবে তুমি। This is not done, Rani. তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো না। তোমাকে আমি আর আমার দুর্জয় বলে ভাবতে পারবো না। তুমি আমার প্রতি লয়েল, এটা আর ভাবতে পারবো না। অনেক কঠিন সত্য আমি মানতে পারি, কিন্তু এই মিথ্যেটা আমি নিতে পারলাম না দুর্জয়। ভাই, এটাতে কি করবি? বাড়ির প্রত্যেকটা লোক জানে যে তুই নার্সিংহোমে পেশেন্ট দিচ্ছিস, আর তুই এখানে অনিশার সাথে না জয়, মানে আমি না তোর থেকে এই জিনিসটা এক্সপেক্ট করি, কিন্তু আমার মাথাটা হিট করে দিই। তুই কেন উল্টোপাল্টা বললি অনিশা? হ্যাঁ, আসল কথাটা কেন রানীকে বললি না? আমি কেন ডিস্টার্ব ছিলাম সেটা না বলে তুই তুই তার মানে সত্যিটা কাউকে বলবি না, তাই তো? এটাই চেয়েছিলিস তুই, তাই না? কি সব বলছিস, আমি তোকে হেল্প করলাম। স্যার, নার্সিং হোমে একটা বাজে ব্যাপার হয়ে গেছে, আপনার জানা দরকার। মানে মেডিসিনের বিলিং এর ব্যাপারে আমাকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, এমনকি এটাও বলা হয়েছে আমি নাকি কমিশন নিচ্ছি। তাই জন্যই আমি ডিস্টার্ব ছিলাম, আমার ভালো লাগছিল না। স্যার, আমি কাজ করতে ভালোবাসি, আপনি বলুন, যখনই আমাকে ডেকে পাঠানো হয় আমি যাই না? কিন্তু আমার অনেস্টি নিয়ে প্রশ্ন তুললে আমার মাথা গরম হয়ে যায়, আমি মাথা ঠিক রাখতে পারি না, আমি সহ্যও করতে পারি না। আন্ডারস্ট্যান্ড। আজকে ওই ঘটনার পরে অনিশা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছিল, আমাকে হেল্প করার চেষ্টা করেছিল, কিন্তু স্যার এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর ফিউচারেও হবে না। স্যার, আমি জানি রানী আমাকে ভুল বুঝেছে এবং সেটাই স্বাভাবিক। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো স্যার, আপনি প্লিজ অনিশাকে ভুল বুঝবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমার দিকে রেগে তাকিয়ে কোনো লাভ হবে না জয়, যাকে যেটা বলার সেটা তো বলে দিয়েছি, ব্লাস্ট হয়ে গেছে, আর তোর আমার কাছে বেরা ছাড়ার কোনো অপশন নেই। আমি আসছি। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।